কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান আজি 24-25 সনের বাবে মুক্তি করা হল অক্টোবর মাহর 1 তারিখে। এবার পূজা আগতিয়া হল, পূজার সময় যাতে সকল পর্যটক সকলে ইয়াত আহিবলে সুবিধা পায় তার কারণে আমি এবার 1 অক্টোবরতে এই উদ্যান আমি মুক্তি করল আর রাইজর কারণে আগবাই দিল। তাজ ভিভান্তা বা অন্যান্য হোটেলও আহিবলে এটা প্রচেষ্টা ইয়াত চলাইছে। গতিকে মই ভাবু যে এইবার কাজিরঙার মানে টুরিস্টের সংখ্যা যাবতকে বহুত বেশি বাড়িব। নতুন নতুন আসনির ক্ষেত্রে আসনি বলে নতুন একো নাই কাজিরঙাত। এটা এইবার আমার মাননীয় মুখ্যমন্ত্রী অলপতে আপনাদের জানে যে আমার ইয়াত কেবাখনো নাও ইয়াতে দিছে। গতিকে কোনোবাই তেনেকে যদি কোনোবাই নাওরে ভ্রমণ করিব বিচারে তাহলে ভ্রমণ করিব পারিব, আমার নাও আছে। আর তার উপরে অন্যান্য আমার যেখানে সুবিধা আগরপরা আছে সেইখানে আছে। গতিকে কাজিরঙার যেটু ইনফ্রাস্ট্রাকচার যেটু আন্তঃগাঁথনি সেটা ভালকে গড়ি তোলা হয়েছে আর আমি ভাবু যে টুরিস্টসকলের কোনো অসুবিধা নহয়। আমি আমার ইয়ারে জিপ সাফারি সন্থা আর রাইজ আর আপনার বিশেষ প্রেসক আমি আপনা সকলের সহযোগ বিচারিছি সকলরে যাতে কাজিরঙার গরিবাটি পৃথিবীত এটা যিমান পরিমাণে পৃথিবীত কাজিরঙার গরিমা বাড়িছে এই গরিমা যাতে আকো বড়াব পারে তার কারণে আমি সকলে মিলি সকলের প্রচেষ্টাত সরকারও থাকিব, তাত বন বিভাগও থাকিব, রাইজও থাকিব লাগিব, সাংবাদিক বন্ধুসকলও থাকিব লাগিব আর কাজিরঙার ওসর পাজরের রাইজও ইয়াত সহযোগ করিব লাগিব। আর আপনার সকলে জানে যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া ইয়াত আহিছিল, আপনার প্রত্যক্ষ করেছে, আমার ভারতের রাষ্ট্রপতি মহোদয়া ইয়াত আহিছিলে আর তার উপরে ভূটানের রজা ইয়াত আহিছিলে। তো তেনেকে ধরনের বিভিন্ন ডিগনিটারিজ ইয়াত সময়ে সময়ে আহি আছে আর তেওঁলোক অহার কারণে এই গোটেই বিষয়টি এইবার ইন্টারন্যাশনাল রাইন দিবসত আমার ভারতের প্রধানমন্ত্রী বিদেশর আছিল কিন্তু বিদেশেরপরা আমার এই টুইট করেছে রাইন ডের দিনাখন। গতি আজি কি হয়েছে যে কাজিরঙার গোটেই বিশ্বত আজি কাজিরঙার যে গরিমা সেই গরিমাটি দিনে দিনে বৃদ্ধি হয়েছে আর যাবার যে অভিলেখ সংখ্যক আমার টুরিস্ট আহিলে সেই রাজহ পাইছো আমি, কিন্তু রাজহ পাওয়ার উপরও আমার টুরিস্ট যে ইমান আহিলে আমার কথা হল যে প্রত্যেকখন দেশেরপরা টুরিস্ট আহিলে আমার কাজিরঙার গরিমাটা আরো বেশি বাড়ি যায়। রাজস্ব তো আহিবই কিন্তু বাড়ি যায়, লগতে স্থানীয় ব্যবসায়ীসকলেরও ভাল হয়, আর তেওঁলোকের যেখানে রিজর্ট আছে হোটেল আছে বা এটা 5-star হোটেলও কিছু আহিবলৈ ইয়াতে পরিকল্পনা করা হয়েছে। গতিকে মই ভাবু যে এইবার আমার যাবারতকৈ বেশি টুরিস্ট আহিব, কারণ আজিয়ে মই এটা আমার সোনালী ম্যাম কইছে আমার ডাইরেক্টরে আজি আমার মুক্তি করা আমি তো মুক্তি করা নাই আজি করব বলে জানিয়ে আজি বহুত টুরিস্ট বাইরের পর আইছে, এটা মুক্তি করার পিছনে এটা সাফারি করবে। হয়, কাজিরঙা অভয়ারণ্য দর্শকের বাবে মুক্তি হল। এই দিনকেটা স্থানীয় রাইজের বাবে বড় আনন্দের দিন আর দেশি বিদেশি পর্যটকক আদরিবলে স্থানীয় রাইজ আগ্রহের বাট চাই আছে। সরকারও রাজহ বাড়ি আর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্থানীয় লোক উপকৃত হব আর মাননীয় মুখ্যমন্ত্রী কাজিরঙাখনক নতুন রূপ দিবর কারণে চেষ্টা করে আছে, বন্যপ্রাণী সুরক্ষার বাবে চেষ্টা করেছে। আমি ভাবু যে অনাগত দিনবিলাক আরও এই অঞ্চলের রাইজর বাবে রাজ্যখনের বাবে ডেফিনেটলি ভাল হবে। এই মুহূর্তত বাগৰি বনাঞ্চলৰ ভিতৰলৈ সোমাই আছো যিহেতু তিনিগৰাকী মন্ত্ৰী লগতে সাংসদ এই মুহূৰ্তত তেওঁলোকে জীপ চাফাৰীত অংশগ্ৰহণ কৰিছে আৰু আমি উদ্যানৰ ভিতৰৰ পৰা পোনপটীয়া সম্প্ৰচাৰ দেখুৱাই আছো। যিহেতু ইতিমধ্যে দুৱাৰ মুকলি আনুষ্ঠানিকভাৱে হৈছে আৰু তাৰপিছতে পৰ্যটন বৰ্ষ মুকলি হোৱাৰ লগে লগে এই মুহূৰ্তত মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰী, মন্ত্ৰী কেশৱ মহন্ত, মন্ত্ৰী অতুল বৰাৰ লগতে সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা সকলে জীপ চাফারিত অংশগ্রহণ করেছে আর এই মুহূর্তে বাগরি বনাঞ্চলের ভিতরলে সোমাই আহিছে। আর একটা গঁড় যেহেতু এই এলাকায় দেখা গেছে গঁড় প্রত্যক্ষ করেছে মন্ত্রী কেগারে আর আমি দেখাই আছো পুনপটিয়াকে নিযুক্ত দর্শকসকল এই বাগরি বনাঞ্চলের ভিতর ভাগর দৃশ্য।
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।